আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রশিদুল হক, সহকারী অধ্যাপক স্যার সলিম উল্লাহ মেডিকেল কলেজ। বর্তমান সময়ে আমরা সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমাদের সময়ের বেশিরভাগ অংশই এখন আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কানেক্টিভিটি, একজন একজনের সাথে যোগাযোগে আমরা সময় ব্যবস্থা করছি, এন্টারটেনমেন্ট করছি, ফেসবুক বা আমরা ইউটিউবে এন্টারটেনমেন্ট নিচ্ছি। আমরা বেশিরভাগ সময়েই ব্যস্ত থাকছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কতটা উপকারী বা আশীর্বাদ স্বরূপ, বা এটা আমাদের কতটা ক্ষতি করছে আমরা যদি দেখি, যে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সময় কাটানোর কারণে কিন্তু অনেকে অ্যাডিকশনে ভুগছেন। মোবাইল অ্যাডিকশন ডিসঅর্ডার আমরা বলি এটাকে, ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার, এই অ্যাডিকশনে তারা আক্রান্ত হয়ে যাচ্ছেন। এবং তখন এটা থেকে তাকে সরিয়ে আনলেই সে স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, মনোযোগ কমে যাচ্ছে, খাওয়া দাওয়ার রুচি কমে যাচ্ছে, এরকম অনেক ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। তাহলে এই সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের একটি বড় ধরনের পারিবারিক ক্ষতি করছে। সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় আরেকজনের সাথে পরক্রিয়ায় জড়িয়ে যাচ্ছে, একজন দাম্পত্য জীবনের স্বামী বা স্ত্রী আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, যেটির কারণে পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটছে বা ডিভোর্স হচ্ছে। সো ডিভোর্সের একটি বড় কারণ এখন দেখা যাচ্ছে যে এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অথবা পরকীয়া। এই পরকীয়া আগেও ছিল, এখনও কিন্তু সেটি আরও বেড়েছে। কেন বেড়েছে? কারণ এখন একজন নর নারী বা একজন স্বামী, একজন স্ত্রী, একজন বিবাহিত পুরুষ বা নারী খুব সহজে আরেকজন পুরুষ বা নারীর সাথে যোগাযোগ করতে পারছে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইনস্টাগ্রামে। ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে এসব যোগাযোগের কারণে অনেক সময় তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই আমরা পাচ্ছি এ ধরনের ঘটনাগুলো আমাদের কাছে আসছে। আমরা যদি দেখি যে এই সোশ্যাল মিডিয়ায় একজন মানুষ কখন বেশি সময় দেয়, যখন সে তার জীবনের, যখন তার কাছের মানুষগুলো তাকে আগের মতো সময় দিচ্ছে না, তার ছেলে মেয়ে বা তার স্বামী বা স্ত্রী তাকে নিয়ে যে আগে ঘুরতে যেত, বাহিরে যেত, বিভিন্ন জায়গায় তারা ছুটির দিনগুলো কাটাতো, ঘরে আসলে নিজেদের মধ্যে তারা বিভিন্ন ধরনের গল্প করতো, নিজেদের মধ্যে ইন্টারাকশান হতো, সেই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আস্তে আস্তে আমাদের ডিজিটাল এবং এই আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সময় নিয়ে নিচ্ছে। সন্তান তার মোবাইলের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, স্বামী তার মোবাইলে ব্যস্ত হয়ে গেছে, স্ত্রী তার মোবাইলে ব্যস্ত আছে, একই ঘরে তিনজন আছে, অথচ তিনজন কেউ কারোর সাথে কথা বলছে না, সে তিনজন তিনজনকে নিয়ে ব্যস্ত। এক্ষেত্রে দেখা যায় যে তাদের আসক্তিটা এমন পর্যায়ে চলে যায় যে সে তার ওই মোবাইল থেকে চোখ তুলতে পারে না, সেই ডোপামিন রিলিজ হতে থাকে তার ব্রেনের মধ্যে। যতক্ষণ সে মোবাইলের মধ্যে থাকে, তার ডোপামিন রিলিজ হতে থাকে। তাহলে এই ডিভোর্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে ডিভোর্সে অনেক কারণ আছে, আমরা গ্রামে গঞ্জে যদি দেখি ডিভোর্সের প্রধান কারণগুলি হচ্ছে যৌতুক, এবং সেখানে অনেক সময় দেখা যায় যে ফিজিক্যাল অ্যাসল্ট বা নির্যাতন, নারী নির্যাতন এবং বিভিন্ন কারণে আরও কারণ আছে। যদি তাদের সেক্সুয়াল প্রবলেম থাকে, সেগুলো কিন্তু তার ডিভোর্সের কারণ হিসেবে আমরা পেয়ে থাকি। অনেক সময় মানসিক রোগ থাকলে অনেক সময় স্বামী বা স্ত্রী এই ডিভোর্স নিয়ে থাকে। এগুলো কিন্তু অনেক কারণেই কিন্তু ডিভোর্স হয়ে থাকে। এবং দেখা যায় যে পরকীয়া এখন আমাদের বর্তমান যে শহর ব্যবস্থা বা সিভিলাইজেশন হয়েছি, আমরা যে ইন্টারনেট, ফেসবুক এইসবে ব্যস্ত হয়ে গেছি, এই ইন্টারনেট, ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা খুব সহজে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি। এই কারণে আমাদের অনেক সময় দেখা যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, এবং তাদের এই পরকীয়াটা তখন এই একটা সম্পর্ক, যে সম্পর্কটা তার দাম্পত্য ডিভোর্সের দিকে নিয়ে যাচ্ছে। সো আমাদেরকে এই জায়গাটায় স্বামী স্ত্রীর মধ্যে বলবো যে ভার্চুয়াল জগতে নয়, আপনারা বাস্তব জগতে নিজেদের মধ্যে কথা বলুন, সময় দিন, নিজেদেরকে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন, একজন আরেকজনকে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। আপনারা একজন আরেকজনকে সময় দিলেই কিন্তু আলটিমেটলি এই সোশ্যাল মিডিয়া নির্ভরশীলতা কমে আসবে, এবং আপনাদের এই ডিভোর্সের যে শহরকেন্দ্রিক ডিভোর্সগুলো বেশি হচ্ছে সেগুলো কমে আসবে। ধন্যবাদ সবাইকে।